বন্ধুরা কৃষক বন্ধু সম্পর্কে বেরিয়ে এসছে একটা বিরাট বড় সমস্যা বন্ধুরা কৃষক বন্ধুর অলরেডি দশ হাজার করে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল তার দুটো কিস্তি দেওয়া হয়ে গেছে অর্থাৎ ফার্স্ট কিস্তি এবং সেকেন্ড কিস্তি তো সেকেন্ড কিস্তির টাকা যখন দেওয়া হয়েছিল তারপরেও আপনারা অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা এসেছে কি না সেটা আপনারা কিভাবে জানতে পারবেন আর যদি এসে থাকে তাহলে কোন অ্যাকাউন্টে এসেছে সেটাও আপনি জানিয়ে দেবো আজকে ভিডিওর মাধ্যমে আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনি অবশ্যই নিজেই বুঝতে পেরে যাবেন তো এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা সমাধানের জন্য সবার প্রথম আপনাকে মাটির কথা ডট নেট এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর আপনি সেটাকে থ্রি ডট অপশানে ক্লিক করে সেটাকে আপনি ডেস্কটপ ভার্সানে করে নেবেন করার পরে আপনি এই ধরনের অপশানগুলো পাবেন অপশানগুলো পাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন কৃষক বন্ধু তো এই কৃষক বন্ধুতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে এবং এখানে আপনি দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য অর্থাৎ আপনারা যারা কৃষক বন্ধু পাচ্ছেন তাদের সকলেরই তথ্য কিন্তু এখানে জমা রয়েছে তো আপনারা যারা আবেদন করেছিলেন এখনও পর্যন্ত টাকা পাননি তাদেরও কিন্তু তথ্য এখানে পেয়ে যাবেন তো এই যে তারপর যে পেজটা ওপেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ভোটার আইডি কার্ড নাম্বার এখানে আপনার যার নামে কৃষক বন্ধু আবেদন করেছিলেন তার ভোটার আইডির কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে এবং এখানে আই এম নট এ রোবট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর কিছু সাইন দেবে সাইনটা আপনাকে ফিল করে আপনাকে আই এম নট এ ক্লিকটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে তো এটা টিক চিহ্ন উঠে যাওয়ার পর আপনি সরাসরি এদিকে একটা সার্চ অপশান দেখতে পাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক হয়ে গেলে সম্পূর্ণ আপনার ফার্মারের যে তথ্যটা ছিল অর্থাৎ কৃষক বন্ধু আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশন করার পর আপনার একেডি আইডি কত হয়েছে সেটা আপনার দেখতে পাবেন আইডি কত আছে সেটা দেখতে পাবেন নাম দেখতে পাবেন এবং আপনার ডিস্ট্রিক্ট জেলা সমস্ত সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন তবে এখানে যদি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার ভুল করেন তাহলে কিন্তু আপনারটা আসবে না আপনি বারবার ধরে মিলিয়ে নিয়ে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেবেন এবং তারপর এখানে আপনি দেখতে পাবেন লাস্টে এই যে এখানটাতে ভালোভাবে লক্ষ্য করুন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন স্ট্যাটাস অর্থাৎ আপনাকে টাকা দেওয়া হয়েছে কি হয়নি তো এখানে যদি আপনার ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস দেখায় তাহলে জানবেন যে আপনার কোনো না কোনো অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে আর এখানে যদি ট্রানজ্যাকশান স্ট্যাটাস আপনার সাকসেস না দেখায় আনসাকসেসফুল দেখায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়নি এবং সেই জন্য আপনাকে অবশ্যই এগ্রিকালচার অফিসে অর্থাৎ এডিও অফিসে গিয়ে ভিজিট করতে হবে এবং আপনার যদি এখানে সাকসেস দেখায় তাহলে আপনি কি করবেন আপনি সরাসরি আপনার আধার কার্ড নিয়ে যেখানে অনলাইন থেকে টাকা তোলা হয় সেরকম জায়গাতে চলে যাবেন অর্থাৎ সিএসসি বা সিএসপিতে চলে যাবেন সেখানে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে আপনার সার্চ করতে বলবেন ব্যাংকের নাম তো সবার উপরে যে ব্যাংকের নামটা আসবে সেই ব্যাঙ্কেই কিন্তু আপনার টাকাটা ঢুকেছে তো সেখানে আপনি যদি সেই ব্যাংকের বইটা আপনি যদি চেক করেন ব্যালেন্সটা তাহলে আপনি দেখতে পাবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটা জমা রয়েছে তো বন্ধুরা আশা করি এই আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হতে পারে তো অবশ্যই ভিডিও একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটা বাজাতে ভুলবেন না